ডিএলএস গেমে আজকে একটি স্পেশাল ডে তো এফটিজির টিজির মধ্যে যেসব ডেভেলপারও রয়েছে তাদের জন্য আজকে স্পেশাল ডে অনেকে আর কি পোস্টটা দেখেছেন তাদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টটা করা হয়েছে সিক্স অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো আজকের এই দিনটা তাদের জন্য স্পেশিয়াল তো তারা কিছু একটা প্রোগ্রাম করতে চলেছে আপনারা অনেকে আর কি পোস্টটা দেখে ভাবতে শুরু করেছেন যে নতুন কোনো আপডেট চলে আসবে কিনা তো এরকম কোনো আপডেট কিন্তু আশার কোন নিশ্চয়তা নাই কেননা এটা তাদের শুধুমাত্র একটি স্পেশাল মোমেন্ট তো এর জন্য বলা যায় না যে নতুন আপডেট আসবে তো ফ্রেন্ড আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম ফ্রাইডেতে স্পেশাল একটি ডে তো আজকে কিছু কমেন্টের রিপ্লাই হবে তো বন্ধুরা দেখা যাক কমেন্টগুলোর উত্তর হবে আজকে সো ফ্রেন্ড শুরু করতেছি আমাদের কমেন্টিং রাউন্ড ওকে প্রথম কমেন্টটা আরিয়ান খান বাইরে তিনি জানতে চেয়েছেন মোবাইলের মধ্যে ফোর জি র্যাম থাকলে আইসল্যান্ড অ্যাপে কোনো সমস্যা হবে কি না তো ফোর জি র্যাম যদি আপনার ফোন হয়ে থাকে তাহলে কিন্তু আইসল্যান্ড অ্যাপ চালাতে কোনো সমস্যা হবে না আপনি স্মুথলি খেলতে পারেন ডিএলএস গেম নামিয়ে ওকে নেক্সট কমেন্টটা হয়েছে যে আর্জেন্টাইন আর্জেন্টিনা দিয়ে একটি টিম তৈরি করুন অর্থাৎ আর্জেন্টিনা প্লেয়ারদের দিয়ে একটি টিম তৈরি করার জন্য তিনি বলেছেন তো অলরেডি কিন্তু ভিডিও দিয়েছি এই সম্বন্ধে আপনারা চাইলে দেখে আসতে পারেন ভিডিওটা অথবা নতুন কোনো আর কি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো কোনো একবার আর্জেন্টিনার প্লেয়ারদের নিয়ে আর্জেন্টিনার টিম বিল্ড করবো এরপর কমেন্ট করেছেন জোনায়েদ আহমেদ ভাই তো তিনি বলেছেন যে ভাই আমি আপনার ভিডিও প্রতিদিন দেখি ধন্যবাদ ভাই আপনাকে ইডেন হেজার্ট কি আপডেটের পর রিমুভ হয়ে যাবে প্লিজ বলুন তো ইডেন হেজার্ট কিন্তু এবার কোনো দল পায় নাই অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগে কোনো দল পায় নাই লা লিগে অন্যান্য ক্লাবেও কিন্তু পায় নাই তো আশা করা যায় যে তার ক্যারিয়ার এখানেই শেষ তো রিমুভ হয়ে যাবে নেক্সট আপডেটে আপনারা চাইলে দ্রুত কিনে রাখতে পারেন এই প্লেয়ারটাকে তো ফ্রেন্ডস এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে বাই বাই